কারণে অকারণে মুঠো মুঠো পেনকিলার খাচ্ছেন, জানা আছে কত ভয়ঙ্কর হতে পারে? কারণে অকারণে নানা সময় পেনকিলার খাওয়ার অভ্যাস রয়েছে বহু মানুষের। একটু যদি মাথা যন্ত্রণা করলো কিংবা পেটে ব্যথা করলো, চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসার পরিবর্তে দোকান থেকে নিজের ইচ্ছে মতো পেনকিলার খেয়ে থাকেন। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সঠিক চিকিৎসা না করিয়ে মুঠো মুঠো পেনকিলার খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। কারণ হিসেবে বিশেষজ্ঞদের মত, কোন অসুখের জন্য কোন ওষুধ দরকার তা একমাত্র বলতে পারেন চিকিৎসকরা। তাছাড়া কোন পেনকিলারের কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা জানা নেই আমাদের, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাওয়া উচিত নয়। পাশাপাশি অকারণে পেনকিলার খেলে কী হতে পারে সে সম্পর্কেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পেনকিলারের ক্ষতিকর প্রভাব, চিকিৎসকের পরামর্শ না নিয়ে মুঠো মুঠো পেনকিলার খেলে হতে পারে মাথা ঘোরার সমস্যা, মনোসংযোগ নষ্ট হওয়ার সমস্যা দেখা দিতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে অত্যাধিক পেনকিলার সেবনের ফলে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে, হৃদস্পন্দনে প্রভাব পড়তে পারে, স্মৃতিশক্তি দুর্বল হতে পারে অত্যাধিক পেনকিলার সেবনের ফলে, মুড বদলে যেতে পারে যখন তখন, মানসিক সমস্যা দেখা দিতে পারে, অবসাদে আক্রান্ত হতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কোনো অসুস্থতায় কিংবা সাধারণ মাথার যন্ত্রণার ক্ষেত্রেই অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। হতে পারে আপনার হার্টের সমস্যা রয়েছে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া পেনকিলার খেলে তা হতে পারে মারাত্মক, এমনকি অত্যাধিক পেনকিলার প্রাণহানির কারণও হতে পারে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা।